গরু পাচার মামলায় তদন্তে সহযোগিতা না করার অভিযোগে বৃহস্পতিবার রাখি পূর্ণিমার দিন বীরভূমের তৃণমূল জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে ওরফে কৃষ্ণকে গ্রেপ্তার করে সিবিআই। এরপর ঢাকঢোল নিয়ে নেমে সেন্ট্রাল অ্যাভিনিউতে গরু বাতাসা বিতরণ করেন কলকাতা পুরসভার 50 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় গুড় বাতাসা ও জল। কার্যত অনুব্রতকে উদ্দেশ্য করে কড়া সমালোচনা করেন সজল ঘোষ। ব্যঙ্গের সুরে তিনি বলেন, সিবিআই পাচন দিচ্ছে। অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হবার পর কার্যত উৎসবের মেজাজে মাঠে নেমে পড়ে বঙ্গ বিজেপি নেতৃত্ব। জেলার পাশাপাশি কলকাতার বিভিন্ন এলাকায় মিছিল করে বিজেপি। সাধারণ মানুষের হাতে কোথাও দেওয়া হয় গুড় বাতাসা, কোথাও আবার নকুল দানা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার অনলি ট্রপ।